फ्रेंड्स, दिस इज सुमंत अधिकारी फ्रॉम माय इंग्लिश एजुकेट चैनल। आज अभी तुम्हारे के पाठ करब तुम्हारे सामने फेवेल कविताटी। तुम्हारा হয়তো অনেকে পরিচিত আছো, অনেকে পরিচিত নেই। যাক, ভিডিওটা কিন্তু তাদের জন্য সব থেকে বড় উপকারী যারা এবার মাধ্যমিক দেবে, WBCSE বোর্ডের যারা মাধ্যমিক এবার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ফেভেলটা খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি ইম্পর্টেন্ট আমি কেন বলছি, কারণ ফেভেল কবিতাটা কিন্তু এবার আমাদের প্রবাবেল যে প্রতিবার যে একটা করে পোয়েম পড়ে, এবার কিন্তু ফেভেলটা পড়ার মানে প্রবাবিলিটিটা অনেকটা বেশি। হ্যাঁ, যার জন্য ফেভেলটা কিন্তু তোমাদেরকে বেশি ভালো করে পড়তে হবে। তা ফেভেলটা 2020 সাল, যেহেতু 2021 সালে তোমরা মাধ্যমিক দেবে, যারা মাধ্যমিক দেবে 2021 সালে তাদের জন্য ভিডিওটা খুবই কিন্তু দরকারি। এছাড়াও ফেভেলটা সব কম বেশি সবাই আমরা পড়তে পারি, কারণ ফেভেল নামটাই এতটা অ্যাট্রাকটিভ, কবিতাটার নামটা, যেটা কিন্তু আমাদের সবারই পড়তে ভালো লাগা উচিত বা সবারই পড়া একটু হলেও উচিত। আমি এর আগেও ফেভেলটাকে নিয়ে পড়িয়েছি ডটস এডুকেশন চ্যানেলে। তা আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স যারা আছে তাদেরকেও কবিতাটা একটু শোনানোর জন্য, একটু অ্যানালিটিক্যালি এক্সপ্লেন করার জন্য আমি কিন্তু আজকে ভিডিওটা আবার করছি। ফেভেল কবিতাটি লিখেছে আমাদের পোয়েট হলো রাল্ফ ওয়াল্ডো ইমারসন। রাল্ফ ওয়াল্ডো ইমারসন ইজ এন আমেরিকান এসেইস্ট। তা উনি বেসিক্যালি আমেরিকান এসেইস্ট হিসেবে পরিচিত, কিন্তু এখানে কিন্তু তার যে কবিতাটা, সেই কবিতাটা কিন্তু মাচ সিগনিফিক্যান্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ফেভেল কথাটার মানে কি, আমরা ফেভেল কথাটার মানে বলতে কি বুঝি? ফেভেল মানে হচ্ছে কোনো নীতিকথা। তাহলে ফেভেল নীতিকথা যদি হয়, তোমাদের মনে প্রশ্ন প্রথমেই জাগতে পারে যে তাহলে মোরাল কি। হ্যাঁ, মোরাল মানে হচ্ছে নীতি বাক্য, যেটা একটা কোনো গল্পের শেষ পর্যন্ত পড়ার পরে যে শিক্ষাটা আমরা পাই। কিন্তু ফেভেল কিন্তু কোনো নীতি বাক্য নয়, ফেভেলটা হচ্ছে পুরোটাই একটা উপদেশমূলক কোনো একটা পিস অফ লিটারেচার। পিস অফ লিটারেচার আমি কেন বলছি, পিস অফ লিটারেচার আমি এই কারণেই বলছি, কারণ ফেভেল কিন্তু একটা শর্ট স্টোরি হতে পারে, ফেভেল একটা পোয়েম হতে পারে, ফেভেল একটা শর্ট স্টোরি হতে পারে। তাহলে আমরা যদি ফেভেলের ডেফিনেশনে যাই, তাহলে আমরা কি বলবো, ফেভেলের ডেফিনেশনে যদি যাই আমি এটাই বলবো যে এ ফেভেল ইজ এ কাইন্ড অফ ন্যারেটিভ টেল অর এ পোয়েম অর এ শর্ট স্টোরি। এ ফেভেল ইজ এ কাইন্ড অফ এ টেল, টেল মানে গল্প, অর এ পোয়েম অর শর্ট স্টোরি অথবা একটা ছোট গল্প, দ্যাট টিচেস আস এ মোরাল লেসন, ঠিক আছে, যেটা আমাদের একটা নীতি শিক্ষা দেয়। সেই ফেভেলটা পড়লে কি হবে, আমরা একটা নীতি শিক্ষা পাব। এটা গেল ফেভেল কি, হোয়াট ইজ ফেভেল। আর যদি আমি বলি যে হোয়াট কাইন্ড অফ মোরাল লেসন ডু উই গেট ফ্রম রিডিং দ্য পোয়েম ফেভেল, আমরা কি ধরনের নীতি কথা পাই বা নীতি শিক্ষা পাই আমরা ফেভেলটাকে পড়ি, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে হেয়ার ইন দ্য পোয়েম দ্য পোয়েট টিচেস আস এ মোরাল লেসন। আমাদের এই কবিতাতে কবি আমাদের এই নীতি শিক্ষা দিতে চেয়েছে যে এভরি লিভিং বিং অর নন লিভিং থিং, এভরি লিভিং বিং মানে প্রত্যেকটা জীবন্ত জিনিস, অর নন লিভিং থিং অথবা জড় জিনিস, হ্যাজ দেয়ার ওন ইন্ডিভিজুয়াল রাইট, তাদের ব্যক্তিগত অধিকার রয়েছে টু লিভ অন আর্থ, এই পৃথিবীতে বাস করার, ঠিক আছে। সো উই শুড জাস্টিফাই, উই শুড রিগার্ড অল দ্য লিভিং বিংস অর নন লিভিং থিংস ইকুয়ালি অ্যাজ দ্য সেম উইথ দেয়ার ওন ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, মানে আমরা সব কিছুকে সমান গুরুত্ব দিতে চাইবো বা দিতে পারবো তাদের নিজস্ব সত্তার ভিত্তিতে, ঠিক আছে। যাই হোক, এই ফেভেল কি এবং ফেভেল থেকে কি আমরা নীতি শিক্ষা পেতে পারি, এই ব্যাপারটা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদেরকে আবার ফটোকপি হিসেবে তোমাদেরকে দিয়ে দেবো, যাদের প্রয়োজন তারা কিন্তু ওখান থেকে অবশ্যই দেখে নেবে।
তার আগে ফেবেল কবিতাটা পড়ানোর আগে আমি বেশি আর তোমাদেরকে আর বেশি ভূমিকাতে নিয়ে যাব না, কারণ তোমাদের বেশি ভূমিকার প্রয়োজন নেই। যতটুকু দরকার ততটুকু আমি তোমাদেরকে বলে দিলাম, কিন্তু আর একটা জিনিসও দরকার নেই, তবু আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ফেবেল কবিতাটা কবি পরিচিতির সেকেন্ড প্যারাটা তোমরা একটু ব্লিজ বইটা খুলবে, ব্লিজের সেকেন্ড লেসন ফেবেল, ব্লিজের সেকেন্ড লেসনে যে ফেবেলটা আছে আর সেখানে কবি পরিচিতির যে সেকেন্ড প্যারাটা সেটা আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। সেটা পড়ার গুরুত্বটাও তোমাদেরকে আছে কবিতাটা বোঝার জন্য। দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কবিতা এখানে একটা বর্ণনা দিচ্ছে একটা বাক্যলাপ একটা স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে, একটা কাঠবেড়ালি এবং একটা পর্বতের মধ্যে যে ঝগড়াটা হচ্ছে, যে বাক্যলাপটা হচ্ছে, আমি ঝগড়াটা বলেই ফেললাম, অ্যাকচুয়ালি কবিতাটা পড়লে আমরা জানতে পারবো, একটা কাঠবেড়ালি এবং একটা তোমার পর্বত সেটা ঝগড়া করছে কবিতাতে। মানে কবি শুরু করছে এটা দিয়ে ইন্ট্রোডাকশনটা, যে তারা ঝগড়া করছে, কি নিয়ে ঝগড়া করছে আমরা টেক্সটটাকে ফার্দার রিডিং এ পাবো। তো যাই হোক, এখানে বলছে যে কবিতাটা বর্ণনা করছে কি, কবিতাটা বর্ণনা করছে স্কুইডেল এবং মাউন্টেনের একটা বাক্যালাপ দিয়ে, ঠিক আছে, বাক্যালাপকে বর্ণনা করছে। কি বাক্যালাপ? স্কুইডেল পয়েন্টস আউট দ্যাট, স্কুইডেল এটা পয়েন্ট আউট করতে চেয়েছে যে ইন দিস ওয়ার্ল্ড, আমাদের এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটা সত্তা, লিভিং অর নন লিভিং, সেটা জীব হোক বা জড়, বিগ অর স্মল, সেটা বড় হোক কি ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস, তাদের ব্যক্তিগত কারণ রয়েছে ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের জন্য, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম প্রথমেই, যে যে কোনো জীব বা জড় তাদের ব্যক্তিগত অবশ্যই তাদের যুক্তি রয়েছে তাদের অস্তিত্বের জন্য পৃথিবীতে, মানে কেউই কিন্তু ভ্যালুলেস নয়, কেউ কিন্তু ইনসিগনিফিক্যান্ট নয় আমাদের এই টোটাল আর্থে, টোটাল ওয়ার্ল্ডে, ঠিক আছে। এটা কিন্তু কবি আমাদেরকে বোঝাতে চাইছে, সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে শুধুমাত্র কিন্তু ক্লাস 10 স্টুডেন্টসদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয়, এটা আমাদের কবিতাটা সবার বোঝা উচিত বা সবার জানা উচিত কবিতাটা, মানে কবিতাটা এতটাই বেশি সিগনিফিক্যান্ট আমাদের কাছে, বিকজ উই দ্য হিউম্যান বিংস আর কল্ড দ্য সুপিরিয়ার হিউম্যান বিংস, বাট সামটাইমস উই বিকাম মোরালি পুয়ারার, মানে যদিও আমরা নিজেদেরকে সর্বোৎকৃষ্ট জীব বলে দাবি করি, কিন্তু আমরা কিন্তু নীতিগতভাবে মাঝে মাঝে মানে খুব দুর্বল হয়ে পড়ি, মানে আমাদের নীতি শিক্ষা যেটা সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ে, মানে আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু দেখতেই পাই যে আমাদের ইনহিউম্যান কিছু অ্যাক্ট কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে কিন্তু সেটা সর্বত্রই প্রায় দেখা যায় মোটামুটি ভাবে। সেই জন্য আমাদেরকে কিন্তু এই মোরালি স্ট্রংটা হতে হবে, এবং এই মোরালি স্ট্রং হওয়ার জন্য কিন্তু আমাদেরকে কবিতাটা একটু হলেও জানতে হবে, কবি কি মেসেজ আমাদেরকে দিতে চেয়েছে, ঠিক আছে। তা আমি ফেবেল কবিতাটার ফেবেলের সংজ্ঞার মধ্যে আর একটা জিনিস তোমাদেরকে অ্যাড করছি বলেই আমি দেরি না করে টেক্সটটা পড়া শুরু করব। যেটা বলার সেটা হচ্ছে, ইন দ্য ফেবেল ইরেশনাল বিংস, ইরেশনাল মানে যুক্তিহীন, মানে র্যাশনালিটি নেই যাদের, যুক্তি নেই যাদের, ইরেশনাল বিংস, বিংস মানে কি জীব, ঠিক আছে, ইরেশনাল বিংস বা সত্তা, আরো ভালো করে বলা যায় বিং মানে সত্তা, বিং মানে কোনো জীব নয়, বিং মানে সত্তা, সেটা জীব হতে পারে বা জড়ও হতে পারে, ইরেশনাল বিংস বিহেভ লাইক হিউম্যান বিংস, এখানে ইরেশনাল বিংস মানে যাদের র্যাশনালিটি নেই তারা ব্যবহার করে যেন মানুষের মতন, ঠিক আছে, তারা মানুষের মতন ব্যবহার করে। তা হিয়ার ইন দ্য ফেবেল উই হ্যাভ মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, তাহলে মাউন্টেন কি, অবশ্যই একটা জড়, আর স্কুইরেল কি, একটা কাঠবিড়ালি, তাহলে এইটা দুজনই কিন্তু, মাউন্টেন এবং স্কুইরেল, এরা দুজনই কিন্তু একটা জীব এবং জড়, কিন্তু তবুও তারা বিহেভ করছে কার মতন, একটা হিউম্যান বিংস এর মতন, ঠিক আছে। কবিতাটা এবার আমি রিড করছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া হলো, ঝগড়া কারা করে, হিউম্যান বিংসটা করি, আমরা করি, কিন্তু এখানে পর্বত এবং কাঠবিড়ালি কিন্তু ঝগড়া করছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল পিগ, ফর্মার, ফর্মার মানে কি প্রথম জন, মানে মাউন্টেন, ল্যাটার মানে কি দ্বিতীয় জন, মানে স্কুইরেল, তাহলে প্রথম জন পরের জনকে বলছে লিটিল পিগ, ছোট্ট নীতি বাগিস, পিগ মানে হচ্ছে
নীতি বাগিশ। পরের পৃষ্ঠায় ওয়ার্ড নেস্টে গেলে তোমরা দেখতে পাবে প্রিগ মিন্স ওয়ান হু প্রিটেন্ডস টু বি মোরালি কারেক্ট, ওয়ান হু প্রিটেন্ডস টু বি মোরালি কারেক্ট। তাহলে ওয়ান মানে কোন ব্যক্তি বা যে কেউ হতে পারে, প্রিটেন্ডস মানে ভান করা, মোরালি কারেক্ট মানে হচ্ছে নীতিগতভাবে সঠিক। তাহলে কেউ একজন যে নীতিগতভাবে সঠিক বলে দাবি করে তাকে প্রিগ বলা হয়। তাহলে এখানে স্কুইরেলকে লিটিল প্রিগ বলছে, কে বলছে? মাউন্টেন বলছে। বান রিপ্লাইড, বান উত্তর দিল। বান মানে কে? বান মানে কিন্তু কাঠবিড়ালি। হ্যাঁ, বান মিন্স কিন্তু স্কুইরেল, এটা ওয়ার্ডনেসটা তোমরা পেয়ে যাবে। তা বান কি স্কুইরেল কবি কেন বলছে? বান মানে কি স্কুইরেল বলে? না, কবি বান বলছে স্কুইরেলকে একটা যুক্তির ভিত্তিতে। কি যুক্তির ভিত্তিতে? বান মিন্স এ রোল অফ হেয়ার, বান মিন্স হচ্ছে একটা রোল অফ হেয়ার মানে এক গোছা চুল। কেন বলা হচ্ছে স্কুইরেলকে? স্কুইরেলের লেজটা দেখবে সেটা কিন্তু এক গোছা চুলে ভরা, ঠিক আছে? আর আরো একটা কারণ আছে, সেটা বান মানে কিন্তু চুলের খোঁপা, যেটা হচ্ছে মেয়েরা করে বেশিরভাগটাই, ঠিক আছে? বেশিরভাগটা দেখবে মেয়েরা চুলের খোঁপা করে। তা সেই বান মানে যদি চুলের খোঁপা হয়, দেখবে স্কুইরেলের লেজটা কিন্তু ঠিক তেমনই লাগে। হ্যাঁ, সেই জন্য কিন্তু বান হিসাবে ইন্ডিকেট করছে স্কুইরেলকে, ঠিক আছে? তাহলে বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বলছে হ্যাঁ তুমি আমাকে লিটিল বলছো। হ্যাঁ ঠিক আছে, তুমি নিঃসন্দেহে অনেক বড়, তাতে আমার কোনো সন্দেহ নেই, তুমি আমাকে লিটিল বলছো, ঠিক আছে আমি লিটিল লিটিলই তুমি আমাকে বলছো, কিন্তু তুমি নিঃসন্দেহে বড়, এটা আমি অস্বীকার করছি না। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে যে সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, সেগুলোকে একসাথে নিতে হবে টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে, অ্যান্ড এ স্ফিয়ার একটা পৃথিবী তৈরি করতে। কি বলছে স্কুইরেল? মানে কবি বলছে স্কুইরেল হচ্ছে মাউথ পিস বলা যেতে পারে। মানে মাউথ পিস কাকে বলে? যখন আমার কথা অন্য কারোর হয়ে যখন আমি বলি, বিশেষ করে কবি এখানে ডিরেক্টলি বলতে পারছে না, কারণ এটা যেহেতু ফেবেল, ঠিক আছে? ফেবেলে ইরেশনাল বিংস থাকে, আমি প্রথমেই বলেছি। তা স্কুইরেল তো ইরেশনাল বিংস, কিন্তু তার মুখের ভাষা ফোটাচ্ছে কবি, সেই জন্য স্কুইরেল মাউথ পিস এখানে, ঠিক আছে? তো স্কুইরেলকে মাউথ পিস হিসেবে ব্যবহার করে কবি বলছে যে এই পৃথিবীতে কিন্তু সমস্ত জিনিস দরকার, এবং সমস্ত জিনিস নিয়েই কিন্তু এই পৃথিবীটা তৈরি হবে, ঠিক তেমনই সমস্ত আবহাওয়া নিয়েই কিন্তু এই বছরটা তৈরি হয়। তাহলে কি বলতে চাইছে কবি? বলতে চাইছে যে সমস্ত আবহাওয়া নিয়ে যেমন একটা বছর তৈরি হয়, তেমনই কিন্তু সমস্ত জিনিস নিয়ে একটা পৃথিবী তৈরি হয়, ঠিক আছে? সেই জন্য তুমি আমাকে লিটিল হিসেবে ডিসরিগার্ড করতে পারো না, আমাকে ইনসাল্ট করতে পারো না। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, স্কুলে আবার বলছে ডিসগ্রেস মানে কি? অপমানিত হওয়া। এবং আমি মনে করি এটা কোনো অসম্মানের ব্যাপার নয়, টু অকুপাই মাই লিটিল প্লেস, টু অকুপাই মাই প্লেস, লিটিল নেই, টু অকুপাই মাই প্লেস। এবং আমি মনে করি ডিসগ্রেস মানে শেম, লজ্জা। এবং আমি মনে করি আমার এতে কোনো লজ্জা নেই, আমার এই স্থানটাকে দখল করে নেওয়া, আমি যে স্থানটা দখল করে আছি এটাতে কোনো লজ্জার বিষয় আছে বলে আমি মনে করি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, বলছে হ্যাঁ আমি যদি তোমার মতন বড় না হতে পারি, তুমি কিন্তু আমার মতন ছোটও হতে পারবে না। স্কুইরেল কিন্তু ওকে সরাসরি ওর রিপ্লাইটা কিন্তু দিল, কেমন ভাবে দেখো, ওকে লিটিল প্রিগ বলছে, এবং লিটিল প্রিগের উত্তরটা কিন্তু এইভাবে দিচ্ছে যে হ্যাঁ তুমি আমার মতন এত কিন্তু ছোটও হতে পারবে না, আমি তোমার মতন বড় হতে পারবো না, সেই জন্য তুমি আমার বিগ আমাকে বললে না, কিন্তু আমি যে যে লিটিল, এই লিটিলও কিন্তু তুমি হতে পারবে না, হলে কিন্তু আমাকে দেখিয়ে দিতে পারবে না যে তুমি লিটিল হতে পেরেছো। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে কি? লিভলি অ্যান্ড এনার্জেটিক, লিভলি অ্যান্ড এনার্জেটিক, যেটা হচ্ছে তোমার ওয়ার্ডনেসটা পেয়ে যাবে। লিভলি মানে প্রাণচঞ্চল, এনার্জেটিক মানে প্রাণবন্ত, তাই স্প্রাই মানে হচ্ছে লিভলি অ্যান্ড এনার্জেটিক। বলছে আমি যতটা প্রাণচঞ্চল তার অর্ধেকও কিন্তু হতে পারবে না, বাস্তবে কিন্তু তাই ব্যাপারটা। হ্যাঁ, মাউন্টেন কিন্তু একটা জায়গায় ফিক্সড, কিন্তু স্কুইরেল কিন্তু আমরা জানি ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ হি ইউজুয়ালি জাম্পস। হ্যাঁ, মানে একটা ডাল থেকে আরেকটা ডালে কিন্তু সে রীতিমতন ভাবে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায়। তাহলে স্কুইরেল যতটা এনার্জেটিক তার হাফ মাউন্টেন হতে পারবে না, হাফ কেন, কোনোভাবেই মাউন্টেন হতে পারবে না। হ্যাঁ, যেটা স্কুইরেলের দাবি বা যেটা সত্যি। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করব না যে তোমার জন্য আমি একটা সুন্দর কাঠবিড়ালির রাস্তা তুমি তৈরি করে দাও। আমি একটু একটু ভুল বললাম, আমি অস্বীকার করব না যে তুমি আমার জন্য একটা সুন্দর কাঠবিড়ালির রাস্তা তৈরি করে দাও। মানে পর্বতের উপরে তো রাস্তা থাকে,
তো সেই রাস্তাটা তো অনেক জঙ্গলও থাকে পর্বতের ওপরে, তো সেই জঙ্গলের ওপর দিয়ে তো কাঠবিড়ালি ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে, ডালের ওপর দিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ঘুরে বেড়ায়। তা বলছে যে আমি কখনোই অস্বীকার করবো না যে তুমি আমার জন্য তোমার বুকের ওপরে একটা রাস্তা তৈরি করে দিয়েছো, এটাতে কিন্তু আমার কোনো আমি কিন্তু কোনো অস্বীকার করছি না। ট্যালেন্টস ডিফার, এই লাইনটা তোমার আন্ডারলাইন করবে, যে লাইনটা বলছি আমি এবার, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। মানে কবি এই কবিতাটার মধ্যে দিয়ে যদি একটাই বার্তা আমাদেরকে দিতে চেয়েছে, মেসেজ দিতে চেয়েছে, সেই মেসেজটা কিন্তু এই লাইনটা। হ্যাঁ, যেটা হচ্ছে এই লাইনটা, ট্যালেন্টস ডিফার, বলছে মেধা কিন্তু আলাদা আলাদা হয়। ট্যালেন্টস মানে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, মানে আমাদের সবারই কিছু কিন্তু ব্যক্তিগত গুণ রয়েছে, সেটাই কিন্তু বলা হয় ট্যালেন্টস। তা ট্যালেন্টস ডিফার, কবি বলতে চাইছে কিন্তু এই ট্যালেন্টস বা এই কোয়ালিটি কিন্তু মানুষের মধ্যে ডিফার হয়, মানুষের মধ্যে বা সমস্ত লিভিং বিংস এর মধ্যে, মানে রাদার বলা যেতে পারে অল বিংস অফ দ্য ওয়ার্ল্ড, মানে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা রকমের গুণ রয়েছে, আলাদা আলাদা রকমের ইউজ রয়েছে, অ্যাপ্লিকেবিলিটি রয়েছে। হ্যাঁ, তা বলছে ট্যালেন্টস ডিফার, প্রত্যেকটা মেধা আলাদা আলাদা হয়, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সব মেধাই ভালো এবং সেগুলোকে বিজ্ঞতার সঙ্গে একত্রিত করতে হয়। পুট মানে ব্যবহার করা, ওয়াইসলি মানে হচ্ছে বিজ্ঞতার সঙ্গে বা জ্ঞানের সঙ্গে, মানে আমাদেরকে মেধা কিন্তু আলাদা আলাদা আছে, সেই মেধাটাকে উই হ্যাভ টু ফাইন্ড আউট ট্যালেন্টস উইথ অ্যামং আওয়ার সেলফস। হ্যাঁ, মানে আমাদের নিজেদের মধ্যে থেকে ট্যালেন্টসটাকে খুঁজতে হবে, অ্যান্ড উই শুড ইকুয়ালি ইউজ দেম উইথ আওয়ার ওন ওয়াইজ পাওয়ার, মানে আমাদের জ্ঞানের সাহায্যে, উইথ ইন্টেলেকচুয়াল পাওয়ারের সাথে সেই কিন্তু মেধাটাকে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। এইবার দেখো সব থেকে দামি লাইন বলছে স্কুইরেল, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। ওই যে মেধা আলাদা আলাদা কবি বলে দিল, সেই মেধা আলাদা আলাদা কিভাবে হচ্ছে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে স্কুইরেল আবার। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে তোমার ট্যালেন্ট কি আছে, তোমার ট্যালেন্ট ফরেস্ট ক্যারি করো, তুমি অনেক বড় বড় ফরেস্ট ক্যারি করো। দেখবে প্রত্যেকটা পর্বত কিন্তু একটা করে, প্রায় একটা 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 দুটো করে ফরেস্ট ক্যারি করে। হ্যাঁ, তারপর তুমি যেমন তোমার পিঠে ফরেস্টটাকে ক্যারি করো, এটা তোমার গুণ, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কিন্তু আমার মতন বাদাম ভাঙতে পারবে না। হ্যাঁ, স্কুইরেল কি করে, নাট ক্র্যাক করে, যে কাঠ বাদাম গুলো হয় সেগুলোকে কিন্তু সহজেই ভেঙে ফেলতে পারে এবং সহজে খেয়ে নিতে পারে তারা। তা স্কুইরেল যত সহজে নাটটাকে ক্র্যাক করতে পারে, তত সহজে কি মাউন্টেন পারবে, পারবে না, সহজে কেন, পারবেই না। ঠিক আছে, তেমনই স্কুইরেল কিন্তু ফরেস্টটাকেও ক্যারি করতে পারবে না, ওর ছোট পিঠ, ওর বড় পিঠ। হ্যাঁ, তাহলে বেসিক্যালি ওর ট্যালেন্টে কিন্তু ও ও নিজেকে মনে করছে যে ও দামি, স্কুইরেল বলছে যে আমি আমার ট্যালেন্টে কিন্তু দামি। সেই জন্য কবি স্কুইরেলের মাউথপিস দ্বারা এটা বোঝাতে চেয়েছে আমাদেরকে, দ্য পোয়েট গিভস আস এ মেসেজ থ্রু স্কুইরেল অ্যাজ হিজ মাউথপিস, দ্যাট উই শুড নট ডিসরেগার্ড এনি বিং ফর দেয়ার কোয়ালিটি, বিকজ অল কোয়ালিটিস আর ইকুয়াল। মানে তোমার কোয়ালিটি তার কোয়ালিটি আলাদা হতেই পারে, তোমার কোয়ালিটি তোমার কাছে ভালো, তার কোয়ালিটি তার কাছে ভালো, যে যার কোয়ালিটি তার কাছেই ভালো, এবং সবাইকে সেই কোয়ালিটিটাকে মেনটেন করে চলতে হবে এবং সেটাকে ওয়াইজলি পুট, বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে হবে। ঠিক আছে, মোটামুটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর থেকে লাইন বাই লাইন অনেক কোশ্চেন হয়, অনেক রকম ভাবে কোশ্চেন করতে হবে, সাপোর্টিং এই ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এই ফেবেলের থেকে, কেননা অনেক জায়গা থেকে বোঝার আছে, অনেক জায়গা থেকে অনেক রকম লাইন আছে, সেগুলো তো সম্ভব নয় এখন এখানে এইভাবে বলা। যদি তোমাদের কারোর প্রয়োজন হয়, কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে তোমাদের কোয়ারিজটাকে বলতে পারো, আমি কিন্তু তোমাদেরকে যথারীতিভাবে তোমাদের সেটা দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারবো আমি আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব, সেটাকে তোমাদের রিপ্লাইটাকে কোয়ারিজটাকে কমপ্লিট করে দেওয়ার। তোমাদের আরও একটা ব্যাপার আমি বলে নিই, যে যদি ভিডিও তোমাদের কারুর মধ্যে শেয়ার করা থাকে, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, তোমরা কিন্তু শেয়ারটা করতে পারো, কারণ সবারই জানার দরকার, বোঝার দরকার, সবারই উপকারে লাগতে পারে, সেই জন্য তোমাদের প্রয়োজন যাতে তাদের মধ্যে শেয়ার করবে। এবং যদি কারুর অনলাইন নোটসের দরকার হয়, তারা কিন্তু আমার যে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে,
সেই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা আমাকে নোটস চাইতে পারো, সেটা আমি মোটামুটি কথা বলে নেব আর কি। আজকে এই পর্যন্ত থাকলো ক্লাস আমাদের, আবার পরের ক্লাসে কথা হবে, আজকে এই পর্যন্ত।